আজকে তোমাদের জন্য এমন একটা রিসর্ট এনেছি যেটা কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই রিসর্টটা দেখো দারুণভাবে ফুল দিয়ে সাজানো অনেক বড় জায়গা নিয়ে রয়েছে পেছনে রয়েছে আমাদের পাহাড় এবং সব থেকে বড়ো কথা হলো একদম বাজেট ফ্রেন্ডলি মানে চার বেলা তুমি খেতে পারবে ছশো টাকায় এবং থাকতেও পারবে মাত্র ছশো টাকায় তো চলো এই রিসর্টটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো ভিডিও স্টার্ট করি তো চলো এবার তোমাদেরকে রিসর্টটা আমি আর মাহি মিলে ঘুরে দেখাই পুরো রিসর্টটা একবার ঘুরে দেখাই তারপর রুম টুক দেবো এই সোজা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে সোজা এসে এইখানে পেয়ে যাবে রিসেপশন আমাদের রুম আগে থেকেই বুক ছিল আর এই হচ্ছে আমাদের রুম এখানে দেখো ওপর তলায় দুটো রুম আছে নিচের তলায় দুটো রুম আছে তো আমরা সবাই ফ্যামিলি মিলে এসেছি এবার মা মাসিরা তলায় আছে আমরা নিচের তলায় আছি এইখানে গাড়ি পার্ক করেছে চার চাকা আমার মেসো এবং এখানে আমাদের বাইক পার্ক রয়েছে আর রিসোর্টটা হিউজ জায়গা নিয়ে আর ঠিক সামনে হচ্ছে ফ্রন্ট ভিউ এ পাহাড় এই দোতলা থেকে না পাহাড়টা দারুণ দেখা যায় যখন দোতলায় উঠবো তোমাদের দেখাবো আর এই পুরো রিসোর্টটা ফুল দিয়ে সাজানো এখানে অনেক কিছু রয়েছে তো মাহি চলো একবার ঘুরে দেখাই একদম তা ধরো একদিন পুরো মানে কি বলবো প্রকৃতির মাঝে মিশে যেতে এসছো তাদের জন্য দারুণ কারণ দেখো এই পুরো গার্ডেন আমাদের কি সুন্দর না হ্যাঁ দারুণ আর এইটা কি আছে কি আছে এখানে একটা বোটিং এর ব্যবস্থা আছে মাহি বাহ কিন্তু জলটা একটু কম আছে বলো বোটিংটা হয় নাকি জানি না সেটা পরে কথা বলে জানছি চলো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই এই দেখো এগুলো কাগজ ফুল মানে অনেকেই বলে দেখবে কাগজ ফুল বলে এই দেখো পুরো নিচে ফুল ফুল দিয়ে সাজানো আর এইখানে হচ্ছে প্লেগ্রাউন্ড আর এই দেখো এইখানে কিছু কটেজ দেখতে পাচ্ছ তোমরা এই যে দূরে দূরে রয়েছে এইগুলোতেও তোমরা থাকতে পারবে এর ভাড়াটা একটু বেশি আমরা যেটাই আছি এটার ভাড়া হচ্ছে বারোশো টাকা মানে তোমরা তিনজন থাকতে পারবে মা মাসির হয়তো তিনজন আছে আর দুজন থাকলে পার হেডে ছশো করে পড়বে আর এই কটেজগুলো মেবি আঠেরোশো টাকা তুমি আমি একটু কনফার্ম হই তারপর তোমাদের আর ডিটেলসে জানাবো আর এই কটেজগুলো একদম জঙ্গলের মাঝে মাঝে রয়েছে একটা এদিকে আছে দুটো তিনটে চারটে এরকম তিন চারটেই আছে

তোমার নামই নাম আমি বুঝতে পারিনি তো আবার ওইদিকে একটা আছে চলো ওইটাও দেখে আসি এই কটেজটার নাম চারুলতা এর সামনেও এরকম একটা দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে আর রিসর্টটা অনেক বড় মানে তুমি একদিন এক বেলা ঘুরতেই তোমার কেটে যাবে পুরো রিসর্টটা যদি ঘোরো তো অ্যাক্টিভিটিস করছে কল করে দেখাও এটা ভেঙে লো হাঁটো হাঁটো এদিকে আসো এটা একটা কাঠের ব্রিজ এইখান দিয়ে গিয়ে আবার দুটো কটেজ রয়েছে বাপরে কত বড় ওইদিকে দেখো মানে পুরো জায়গাটা রিসর্ট এটা ঘুরতে ঘুরতে মনে সন্ধে হয়ে যাবে হ্যাঁ হিউজ জায়গা নিয়ে এটা কি জিনিস বুঝতে পারছো এটা হচ্ছে সেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ওর আদলে মূর্তিগুলো করা রয়েছে আমার মনে হচ্ছে ছৌ নাচটা এখানে হয় হ্যাঁ এখানে তো মনে হয় বুক করতে পারো হ্যাঁ এই যে এখানে দেখো মূর্তি মূর্তি করা এখানে তোরা যদি ছৌ নাচ বুক করে গ্যালারির মতো করা দেখো এইখানে গ্যালারিতে বসে এখানে আর্টিস্টরা পারফর্ম করবে তোমরা দেখতে পারবে তো রিসর্ট ঘোরা আমাদের কমপ্লিট এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে অলরেডি বাবা তারা দিচ্ছে বাবার এমনি বারোটার সময় খাওয়ার অভ্যেস তো আমি বললাম যে চলো আজকে একটু দেরি হবে ঘুরতে এসছো একটু তো দেরি হবেই তো আমরা যে থালি সিস্টেম নিয়েছি এতে ছশো টাকা করে পার হেড তাতে তোমাদের চারবেলা খাবার দেবে তো কি খাবার এখন দেবে আমি মাছ বলেছি আর রাতে চিকেন বলেছি তো ফিশের সঙ্গে আর কি কি আইটেম আছে সে তো দেখার আছে চলো দেখি তো এদের রেস্টুরেন্ট এরিয়াতে লাঞ্চ করতে চলে এসেছি তো মেনু দেখো এখানে আছে বাঁধাকপির তরকারি অলরেডি আমি একটু টেস্ট করেছি দারুন খেতে রাইস পাঁপড় বেগুন ভাজা লেবু লঙ্কা ডাল আলু পোস্ত আর বেশ বড়ো সাইজের কাতলা মাছ আর চাটনিটা আসছে আসেনি এখনও তো চলো খিদে পেয়েছে প্রচণ্ড জোর খাবারটা কমপ্লিট করি তারপর দেখা যাচ্ছে বাঁধাকপিটা ফেরা হয়েছে ফেরা তো আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ভিউটা আরও বেশি ভালো লাগছে আমি বলবো তো দোতলা রুমের টুর তোমাদের দিয়ে দিই তো এ দেখো ঢুকতেই একটা জিনিসপত্র রাখার জন্য একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবে দুটো চেয়ার একটা টেবিল টিভি রয়েছে একটা বেশ বড় সাইজের খাট এখানে মামাসিরা তিনজন ছিল এখান দিয়ে একটা ব্যালকনি আছে চলো তোমাদের ব্যালকনিটা একবার ওপেন করে দেখিয়ে দিই একটা বাইরের ভিউ পাবে পাহাড়টা তো বাট এদিকেও তোমরা বসে বেশ ভালো রকম টাইম পাস করতে পারবে তো সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে গেছিলাম প্রতিবারের মতো তো বাইরে উঠে দেখি রিসর্টটা মোটামুটি সাজিয়েছে তো চলো একবার তোমাদের সন্ধ্যাবেলা ভিউটা দেখিয়ে দিই এই রিসোর্টটা একটা জিনিস দেখলাম যে খুব একটা কিন্তু আলো নেই যেমন অন্যগুলোতে গুলোতে থাকে তাই না ভাই বাট মোটামুটি আলো দিয়েছে আসলে রিসোর্টটা এত বড় না এটা পুরোটা আলোর যে কত খরচা আসবে কিন্তু তাও এতে সোলার প্যানেল একটা জিনিস দেখাই চলো হ্যাঁ দিনের বেলা আরো ভালো বুঝতে পারতে এই রিসোর্টটা না পুরো সোলার এনার্জিতে চলে এবার দেখছো কত সোলার প্যানেল তোমাদেরকে দিনের বেলা আরো ভালো হবে আমি দেখাবো তো দেখো কতটা বোঝা যাচ্ছে আমি যাই না তবে রিসর্টটা মোটামুটি অল্প অল্প আলো দিয়ে সাজিয়েছে এখানে তোমরা বুঝতে পারবে মাই কিছু বোঝাই যাচ্ছে না বলো শান্ত পরিবেশ শান্ত পরিবেশ আর দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনো তোমরা যদি চাও না আরো এক মাস মতো এখানে ঘুরতে পারো সকালের দিকটা গরম থাকলেও রাতের দিকটা বেশ ঠান্ডা তো আমরা ডিনার করে নিয়েছি এবার যাবো আমরা সুতে রাত্রিবেলা যেহেতু এখানে বেশি আলো ছিল না আমরা ভালো করে রিসর্ট ঘোরাতে পারিনি তো কালকে সকালবেলা উঠে ঘুরিয়ে দেখাব আর একবার শুশুনিয়া পাহাড়ের সামনেও যাব ইচ্ছা আছে আর এদের খাবার নিয়ে আমি একটা জিনিস বলতে চাই এদের খাবারগুলো খুব একটা যে টেস্টি আমাদের কারোরই মনে হয়নি একটু ফিকা ফিকা মানে তোমরা যদি একটু ঘরোয়া খাবার পছন্দ করো অল্প তেল মশলা দিয়ে তাহলে আমার মতে তোমাদের জন্য ভালো লাগবে আর যদি ভাবো একটু বেড়াতে এসে রিচ খাবার দাবার খাবো তাহলে কিন্তু এরকম নয় ব্যাপারটা তো যাই হোক প্যাকেজেই থেকো ছশো টাকার প্যাকেজ আলাদা করে খেতে গেলে আমার মতে কিন্তু আরো বেশি টাকাই পড়বে ছশো টাকার চার বেলা খাওয়ার পাচ্ছ ভালো খাবার তো চলো গুড নাইট দেখা হচ্ছে একদম সকালে সকাল সকাল উঠে গেছি একটু উঠতে লেট হয়ে গেছে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল দেখি ওই জায়গাটা যাওয়া হবে কি না এখনো ঠিক নেই তোমাদের একবার মর্নিং ভিউটা দেখাই তো দেখতেই পাচ্ছো বেশ শান্ত পরিবেশ পাখি ডাকছে আর সূর্যটাও বেশ ভালো লাগছে তো এখানে বলবো সকালবেলা এই টাইমে একটু ঠান্ডা ঠান্ডা আছে হুম এই ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আমি একটা জিনিস বলবো কি আমরা এই সাইডের যেই রুমটা রেন্ট করে না খুব ভালো করেছি কারণ আমরা প্রপার পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি মানে ওই সাইডের রুমগুলো মেবি আর একটু প্রিমিয়াম হতে পারে বাট পাহাড়ের ভিউটা খুব একটা ভালোভাবে পাবে না এই রুম থেকে সবার থেকে ভালো পাহাড়ের ভিউটা পাবে আর ওই রুমটা একটু জঙ্গলের মধ্যে হুম আমি মামাসিদের নিয়ে আমরা যে রিসর্টটা আগে ছিলাম ফিউলিওনা উইকেন্ড স্টে ওইটা দেখাতে এসেছিলাম সকালবেলা মেন উদ্দেশ্য ছিল খেজুরের রস খাওয়া কিন্তু এখন আর খেজুরের রস পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যবশত তো পাহাড়ে একটু ট্রেকিং করলাম তারপর আবার চলে 왔ছি তো আমাদের নিচে চলে হচ্ছে আলু ঝোল পাতলা ছোটো দিয়ে লুচি ভালোই লাগবে আর একটা করে ডিম সেদ্ধ দেবে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আমরাই বললাম যে সেদ্ধ ডিম আর খাবো না পোচ তো পোচ করে দিয়েছে একদম রানি হয়েছে কুসুমটা দেখিয়ে দিই ওপরের রুমটা তো তোমরা দেখেইছো আমাদের রুমটা দেখানো হয়নি তা আমরা এখন এই দেখো সব মেসটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এইখানে এই যে জিনিসপত্র রাখার জায়গা উপরে ফ্যান পেয়ে যাচ্ছ দুটো দুটো এইখানে আমরা সব রাইডিং গিয়ার ফেয়ার রেখেছি এখানে এটা বাথরুম আছে এটা ছোটো টিভি আছে আর এইখানেও একটা ব্যালকানি পাচ্ছ এদের প্রত্যেকটা রুমই আছে এটা দিয়ে জাস্ট বাইরের ভিউটা পাবে এখানে দেখো এই রুমগুলোতে আমরা ছিলাম এইগুলো আমাদের বারোশো করে পড়েছে আর উপরের রুমগুলো পনেরোশো রুম একই জাস্ট ওখান থেকে পাহাড়ের ভিউটা ভালো পাওয়া যায় তো চলো তোমাদের তো এই রুমগুলো দেখিয়েছি এবারে দিয়ে একটু কটেজের ট্যুরটা দিয়ে দিই কটেজের ভাড়াটা একটু বেশি বাট এখানে একটা ফোর বেডেরও আছে আর একটা ডবল বেডেরও আছে এবং দেখি একটু রুমটা আশা করি এর থেকে বেটারই হবে দুটো পাশাপাশি রয়েছে পাশেরটা আছে ফোর বেড সুপার ডিলাক্স আর এটা সুপার ডিলাক্স ডবল বেড এদের প্রত্যেকটা কটেজে আমি দেখছিলাম নামও রয়েছে যেমন দেখো এটার নাম হচ্ছে পিয়ালি পিয়াল আর ওইটার নাম মনে হয় মেবি মোমো আছে যারা যখন যাব দেখাচ্ছি পাবে এদের যে ব্যালকানিটা আছে এবং একটা লম্বা লন টাইপেরও আছে এই জায়গাটা পুরোটা বাহ বেশ ভালো সুন্দর এইখানে বসতে পারবে হাঁটাচলা করতে পারবে তো চলো এবার রুমটা দেখাই হচ্ছে আমাদের এন্ট্রি এন্ট্রি করেই দেখো এরম একটা স্পেস পাচ্ছ যেখানে বসতে পারবে কেন ফ্যানেরও ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে আমাদের রুম বা রুমটা বেশ ভালো সাইজ আছে এখানে এসির ব্যবস্থা রয়েছে সুপার ডিলাক্স যেহেতু এখানে একটা কাবার রয়েছে জিনিসপত্র রাখতে পারবে আর এখানে তো বসার জায়গা ওইখানেও একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে এইখানে ব্যালকনি টাইপের পাচ্ছ আর এদের বেডটা মোটামুটি ভালোই সাইজ আছে মোটামুটি সফট আছে যেমন হওয়া উচিত এটা ডবল বেড সিস্টেম আছে যেটা আমাদের রুমে নেই দেওয়া দরকার সেটা হচ্ছে এইখান থেকে তোমরা ফ্যান লাইটটা কন্ট্রোল করতে পারবে এবং এই সাইডে হচ্ছে চার্জিংয়ের ব্যবস্থা বিছানায় শুয়ে শুয়ে চার্জ দিতে পারবে এটা আমার মতে সব রুমে থাকা উচিত ফোর বেডের সুপার ডিলাক্স এ দেখো এটার নাম হচ্ছে ওয়ান জিরো থ্রি শৈল তো চলো ভেতরে যাই ভেতরে ঢুকে এখানেও এরকম একটা বসার জায়গা যেটা মোটাই ছিল এটা একটু সাইজে বড় ওয়াও এখানে আরেকটা বসার জায়গা পেয়ে যাচ্ছ তোমরা তো এইখানে বসে দেখো এখানে ফ্যানের সিস্টেম রয়েছে এইটা মনে হয় বাথরুম আছে না এটা কিচেন রয়েছে তার কি নিজেরা রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি না কি জন্য কিচেনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বানানো রয়েছে ভবিষ্যতে কিছু ব্যবস্থা করা গেলে আর এখানে একটা ডবল বেড আর দুটো সিঙ্গেল বেড টোটাল চারজনের ক্যাপাসিটি এখানে এসি তো রয়েছেই অ্যান্ড এইখানে দেখো একটা বড়ো পাড়া সব জিনিসপত্র রাখতে পারবে এখানে টিভি রয়েছে এখানে একটা মিরার পাচ্ছ আর বাথরুম বাথরুমে গিজার রয়েছে দে রিসর্টে কত সোলার সিস্টেমের প্যানেল লাগানো দেখছো এইটার কথাই কালকে বলছিলাম রাত্রিবেলা মা সব রেডি হয়ে যাচ্ছে চলো এবার আমাদেরকেও বেরোতে হবে